কিছু অসাধু ব্যবসায়ী বাজারে সংগঠনবাজি করে রীতিমতো প্রশাসনকে দাবিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু মানুষের অভিযোগ পেয়ে শেষ পর্যন্ত অভিযানে নামে প্রশাসন। বুধবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে দুটি চালের দোকান বন্ধ করে দিল মহকুমা প্রশাসন। বর্ষার মরশুম, আর তাই এই বাজারে যাতে চাল আটা আলু পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে থাকে সেজন্য সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দফতরের আধিকারিকরা অভিযান চালাচ্ছেন। বুধবার ফের তারা মহারাজগঞ্জ বাজারে পূর্ব চাল বাজারে অভিযান চালান। অভিযোগ, কিছু দোকানদার ক্রয় বিক্রয়ের মেমো দেখাতে পারেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিসিএম। তিনি আরও জানান, বর্ষার মরশুমে প্রচুর পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে বাজারে, এজন্য বিভ্রান্ত না হতে আহ্বান জানান তিনি। খবর পেয়ে এসে তা না, আমাদের এখন একটা রুটিন একটা ডিউটির মধ্যে এসে গেছে। তো আমরা দেখছি মেইনলি আমরা এই সময়টার মধ্যে যেহেতু বর্ষা সমাগত, আমরা চাল, তারপর চালটাই আমরা মেইনলি দেখছি, চাল আটা ময়দা এবং আলু পেঁয়াজ এগুলো দেখছি। তো আমরা কাজ করতে করতে আজকে যে বের হলাম, আমরা প্রথমে চালটাই দেখলাম আর কি। তো কিছু কিছু কয়েকটা চালের দোকান আমরা ভিজিট করেছি। তো আমরা এখানের মধ্যে তাদেরকে পারচেজ মেমো এবং সেল মেমো আমরা চেয়েছি, ওরা কিছু প্রডিউস করতে পারেনি। আর চালের কোয়ালিটি নিয়ে আমাদের একটু সাসপেকশনের মধ্যে আছে এই আর কি। আমরা মেইনলি আজকে চালটাই দেখছি। ব্যুরো রিপোর্ট, সংবাদ 365 দিন।